এই ব্যস্ত ঢাকার শহরে ঠিকানা খুঁজতে খুঁজতে চলে আসলাম ঠিকানা রিসোর্টে। তো এই রিসোর্টে এক ডিলে অনেক পাখি মেরে যাওয়া যায়। দেখেন এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে ভিতরে, তো রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো আর প্রাইসও মোটামুটি অত বেশি না, প্রাইসটাও কম আছে। আর প্রাইসটা হচ্ছে এখানে যে সর্বপ্রথমে টিকিট কাটতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম ঠিকানার রিসোর্টে, দেখতে পাচ্ছেন তো ঠিকানার রিসোর্টে যেয়ে আমাদের কিন্তু প্রথমে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। আর যে কোনো রিসোর্টে গিয়েই কিন্তু টিকিট কাটতে হবে। আর এই রিসোর্টের একটু নিয়মটা হচ্ছে কি, টিকিটের সাথে আমাদের খাবারের মেনু সেট করা আছে, চাইলে আমরা খাবারের মেনু নিতে পারি টিকিটের সাথে। ভিতরে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাবার দাবার খাওয়া যায়। আর হচ্ছে আর কেউ যদি চায় সিঙ্গেল টিকিট কাটতে, তাহলে জন প্রতি 300 টাকা করে টিকিট। তো আমরাই তো টিকিট কেটে ভিতরে এসে তারপরে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে কিন্তু একটা কাঠের ঘর এখানে আছে, কাঠের দোতলা ঘরটা। তো এই ঘরটা কিন্তু অনেক সুন্দর, আর এই ঘরের যে পরিবেশটা এটা কিন্তু আমরা যদি শীতের সিজনে এখানে আসতাম তাহলে আরও সুন্দর জিনিস দেখতে পারতাম। সুন্দর জিনিস বলতে এখানে ফুলগুলো কিন্তু শীতের সিজনেই ফোটে আর দেখতে অনেক সুন্দর। তো আপনারা যে যারাই আসবেন এখানে, যদি আসার কোনো প্রিপারেশান থাকে তাহলে কিন্তু শীতের সিজনেই আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এখনও কিন্তু যে খারাপ তা না, খুবই ভালো লাগে। আর হচ্ছে জায়গাটা খুবই নিরিবিলি, আর বাচ্চাদের নিয়ে এরকম একটা পরিবেশে আসলে ঘুরে আসাটা একদম ঢাকার কাছে সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগার মতো। আর হচ্ছে এটা হচ্ছে ঢাকা 300 ফিট। তো এখানে এসেই তো আমরা কাঠের যে দোতলা ঘরটা এখানে এই যে উপরে উঠলাম, উঠে দেখতে পাচ্ছেন আমরা চারদিকে দেখতেছি যে কত সুন্দর আসলে গাছপালা, আর পাশে একটা নদী, সব কিছু মিলিয়ে এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এই তো এখানে ঠিকানা রিসোর্ট লেখাই আছে দেখতে পাচ্ছেন। তো আমরা কাঠের ঘর থেকে এখন আমরা একটু নিচে নেমে যাব, নেমে তারপরে একটু চারদিকে ঘোরাঘুরি করব। করে কিন্তু আমরা টিকিট কেটেছি খাবারের মেনুর সাথে ওই রেস্টুরেন্টে গিয়ে, তারপরে এখানে খাবারের অর্ডারটা একটু আগেই দিতে হয়। এই তো কাঠের ঘরটা আবারও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নেমে আসলাম। এখানে ছোট্ট একটা শিশু পার্কও আছে, তো বাচ্চারা এখানে গিয়ে খেলাধুলা করতে পারে। আর এখানে রাইডগুলো একটু বাচ্চাদের জন্য একটু বেশি, আমার কাছে মনে হলো যে রাইডের প্রাইসটা একটু বেশি নিচ্ছে ওনারা। আর ভিতরে এখানে এই তো ফুচকা, চটপটি, আইসক্রিম, কফি সব কিছুই আছে ভিতরে আর কি খাবার জন্য। তো আপনারা চাইলে ভিতরে এগুলো খেতে পারেন। আসলে যে কোনো রেস্টুরেন্ট ভিতরে আর কি পার্কের মধ্যে যে রেস্টুরেন্ট থাকে ওইটা আর কি দামটা একটু বেশি থাকে জিনিসের, এটা সবাই আমরা জানি। আর রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো ছিল, আপনারা চাইলে খেতে পারেন। তাই তো আমরা একটা এখানে একটা নদী আছে, একটু এখানে এসে আমরা দাঁড়ালাম। আর এখানে এই তো আমরা যখন ছোট ছিলাম গ্রামে আমার নানুর বাড়িতে, আমরা এরকম পুকুর দেখেছি, এরকম পাকা ঘাট, এই তো তো দেখে আসলে ছোটোবেলার স্মৃতিও মনে পড়ে গেল। তাই তো একটু পার্কের মধ্যে চলে আসলাম, এসে একটু ঘোরাঘুরি করলাম আর দেখলাম এখানে রাইডগুলো অনেক প্রাইস, তার কারণে আমি কোনো রাইডিং আমার বাচ্চাদের উঠেই নেই, কারণ ছোট ছোট রাইডগুলো অনেক প্রাইস নেয়। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকা নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।